হ্যালো ভিউয়ার্স, আমি জাহিদ খান, অল ইন ওয়ান জায়গা মিক্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ভিশনের একটি লেটেস্ট 40 ইঞ্চি এলইডি আনবক্সিং করতে যাচ্ছি। জানাবো সকল তথ্য এই এলইডি সম্পর্কে এবং এটার বর্তমান প্রাইস এবং নগদে নিলে ডিসকাউন্ট কত পাবেন, সকল তথ্যগুলো আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে কমেন্ট করে জানাবেন এই এলইডিটি আপনার কাছে কেমন লেগেছে এবং আপনি কিনতে আগ্রহী কিনা। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। তো গাইস, এই হচ্ছে ভিশনের সেই নতুন লেটেস্ট 40 ইঞ্চি টিভির প্যাকেট। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিশনের প্রত্যেকটি টিভির প্যাকেটে 4 বছরের ওয়ারেন্টির বিষয়টা মেনশন থাকে, এখানে দেওয়া আছে, এবং এই টিভিটি ফুল এইচডি সেই বিষয়টা এখানে মেনশন করা রয়েছে। ফুল এইচডি প্লাস এখানে ইঞ্চি এবং সেন্টিমিটারে উল্লেখ করেছে। পাশাপাশি এখানে এইচডিএমআই সাপোর্ট আছে, যে এইচডিএমআই পোর্টের মাধ্যমে আপনি পিসি হিসাবে পিসির মনিটর হিসাবে ব্যবহার করতে পারবেন এই টিভি। পাশাপাশি এই টিভিকে স্মার্টে রূপান্তর করতে পারবেন আপনার শাওমি অথবা ক্রমকাস্ট, গুগলের ক্রমকাস্ট দিয়ে। এখানে ফুল এইচডি মেনশন এবং ন্যারো বেজল, এই টিভিটিতে বেজল যে খুবই কম সেই বিষয়টা এখানে মেনশন করেছে। পাশাপাশি পিওর সাউন্ড এবং ডলবির অডিও সিস্টেম ব্যবহার করা হয়েছে এই টিভিতেও, নন স্মার্ট হওয়া সত্ত্বেও। তো এই বিষয়টা বলেছে। এবং ইউএসবি মুভি, আপনি ইউএসবি অর্থাৎ পেন ড্রাইভ দিয়ে, ইউএসবি দিয়ে কিন্তু আপনি মুভি দেখতে পারবেন, গান শুনতে পারবেন, বিভিন্ন ডাটা টিভিতে ট্রান্সফার করে দেখতে পারবেন, এবং ইকো ফ্রেন্ডলি অর্থাৎ এটাতে আপনার বিদ্যুৎ সেভিং হবে, এই বিষয়গুলি বলেছে। তো আর এই টিভির উপরে লেখা আছে ওয়েলকাম ফ্রি, যেটা ভিশনের প্রত্যেকটা টিভির প্যাকেটে থাকে। এবং এই টিভির সম্ভবত অপোজিট সাইডেও সেম ইনফরমেশান রয়েছে। তো এখানে অপোজিট সাইডে আমরা দেখতে পাচ্ছি ভিশনের ব্র্যান্ডিং করা রয়েছে, পাশাপাশি এখানে যে ইনফরমেশানগুলো থাকে 40 ইঞ্চি প্লাস ফুল এইচডি সেটা দেওয়া আছে। এবং বর্তমানে এই টিভিগুলোর সাথে একটি করে দেওয়াল ঘড়ি ফ্রি রয়েছে। তো এখানে দেওয়াল ঘড়ির একটা স্টিকার রয়েছে, পাশাপাশি এখানে টিভির যে পর্দা কেমন হবে, দেখতে কেমন হবে সামনের ইন্টারফেস, সেই গেটআপটা দিয়েছে। এবং একটি সার্চ প্রোটেক্টর ফ্রি রয়েছে, যেটা আপনার টিভির লাইন দেওয়া অবস্থায় যদি বাইরে বিজলি চমকায় টিভিকে প্রোটেক্ট করার জন্য ব্যবহার করা হয়। তো এছাড়া আর টিভিতে তেমন কিছু নেই। তো আমরা সরাসরি এখন টিভিটি আনবক্সিং করে দেখব যে এর বাস্তবে কোয়ালিটি কেমন। তো গাইস, আমরা এখন টিভিটি আনবক্সিং করতেছি। তো এখানে টিভির উপরে আনবক্সিংয়ের সময় এখানে লেখা থাকে যে ফ্রি ওয়াল মাউন্ট। তো ভিশনের প্রত্যেকটি টিভির সঙ্গে একটি করে ওয়াল মাউন্ট ফ্রি রয়েছে। তো গাইস, আমাদের প্যাকেট অলরেডি কাটা শেষ, অলরেডি আমাদের কাঙ্ক্ষিত টিভি আমরা এখন বের করছি, এবং এটাই হচ্ছে টিভি। তো আমরা এটা বের করার পরে সাইডে রাখবো, তারপরে এর প্যাকেটের মধ্যে আর কী কী প্রোডাক্ট রয়েছে সেগুলো আমি আপনাদের দেখাবো। তো সচরাচর ভিশনের প্রত্যেকটি প্যাকেটেই কিন্তু টিভির পাশাপাশি ওয়াল মাউন্ট, এরকম একটি ওয়াল মাউন্ট এবং রিমোট এবং ওয়ারেন্টি বই, ম্যানুয়াল বইয়ের প্যাকেট থাকে, এছাড়া আর তেমন কিছু প্যাকেটের মধ্যে থাকে না। তো আমরা এখন টিভিটি লাইনে দিব, দিয়ে দেখব, এবং পাশাপাশি টিভির বডি এবং স্ক্রিন দেখার চেষ্টা করব যে আসলে কেমন। তো এখানে প্যাকেটের মধ্যে আর কোনো জিনিস নেই, আপনারা দেখতেই পাচ্ছেন, এখন শুধু সিলিকা জেল রয়েছে ভিতরে। তো গাইস, এই হচ্ছে রিমোটের প্যাকেট। এখানে এই প্যাকেটের মধ্যে আমরা একটি রিমোট দেখতে পাচ্ছি, টিভি স্ট্যান্ড, পাশাপাশি রিমোটের জন্য ব্যাটারি রয়েছে। তো এই দেখুন, দুটি টিভি স্ট্যান্ড রয়েছে। তো আমি আপনাদের সাজেস্ট করব এই স্ট্যান্ড দিয়ে টিভি টেবিলে না রেখে আপনারা ওয়াল ক্লাম্প দিয়ে টিভিটি ওয়ালে সেটিং করে নেবেন, তাহলে টিভিটি নিরাপদ থাকবে, পড়ে যায় নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। এখানে ওয়ারেন্টি বই রয়েছে, পাশাপাশি আপনার রয়েছে আপনার ইউজার ম্যানুয়াল। তো এই দুটা হচ্ছে ইউজার ম্যানুয়াল, আর এটা হচ্ছে ওয়ারেন্টি বই। এখানে ওয়ারেন্টির তথ্যগুলো দেওয়া আছে, এই যে দেখুন। তো ওয়ারেন্টির বিষয়টা কিন্তু ওখানে অলরেডি কিন্তু টিভির প্যাকেটে দেওয়া আছে, 4 বছরের ওয়ারেন্টির বিষয়টা, এবং কীভাবে কোন পার্টস কতদিন আছে এগুলো ওয়ারেন্টি বইয়ের মধ্যে আছে। আর পাশাপাশি এখানে রয়েছে স্ক্রু রয়েছে আপনার স্ট্যান্ডের জন্য, ব্যাটারি রয়েছে, এবং সার্চ প্রোটেক্টর রয়েছে, যে সার্চ প্রোটেক্টরটি আপনার টিভিতে লাগাতে হবে, এক পাশ টিভিতে লাগাতে হবে এবং অপর পাশে কিন্তু ডিশের লাইনটি লাগাতে হবে, তাহলে আপনার টিভিটি সেফ থাকবে বাইরে বিজলি চমকালেও। তো আমরা এখন এই রিমোটটি দেখব। তো রিমোট আপনারা দেখতে পাচ্ছেন ভিশনের অন্যান্য রিমোটের তুলনায় এটা গেটআপ একটু আলাদা। ভিশনের রিমোট কিন্তু সচরাচর দেখতে অনেক সুন্দর হয়, কিন্তু এই রিমোটটা ওয়ালটনের রিমোটের মতো দেখতে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নেক্সট, প্লে, পুশ বাটন রয়েছে, ফেভারেট বাটন রয়েছে, এখানে আরও বাটন রয়েছে, ওকে বাটন এবং ডিসপ্লে, প্লাস মাইনাস, আপনার চ্যানেল আপ ডাউন করা, ভলিউম আপ ডাউন করা, এই বিষয়গুলো রয়েছে, জুম এবং
চ্যানেল নাম্বারের বাটনগুলো রয়েছে। তো সচরাচর একটা রিমোটে যে সকল বাটন থাকে তো সব বাটনই রয়েছে, যেহেতু এটা স্মার্ট না তো এখানে ডেডিকেটেড আদার্স কোনো বাটন কিন্তু নেই। তো আমরা এখন টিভির বডিটা দেখব, তারপরে আমরা টিভিটি অন করে দেখব। তো গ্যাস টিভিটি প্যাকেট থেকে বের করার পরে এই হচ্ছে সামনের ইন্টারফেস। তো ভীষণের সচরাচর যে সকল এলইডি থাকে তো ম্যাক্সিমামেরই কিন্তু আপনার এই যে উপরে বেজেলটি রয়েছে, এই বেজেলটি উপরে একটি প্রোটেক্টর গ্লাসের মাধ্যমে ঢাকা থাকে এবং এই বেজেলটি ঠিক এরকমই থাকে, এর চেয়ে বেশি থাকে না, এর চেয়ে বরঞ্চ বেজেল কম হয় ভীষণের টিভির সচরাচর। তবে এই টিভিটি আমি দেখলাম যে ওয়ালটনের টিভির মতো আপনার পর্দাটি নিচে এবং বেজেলটি বাইরে রয়েছে, এবং নিচের যে বেজেলটি ভীষণের ব্র্যান্ডিং করা আছে এই বেজেলটি কিন্তু খুবই চিকন, মানে বেজেলের দিক দিয়ে এটা আসলে খুবই চিকন বেজেলের একটি টিভি, যেটা আপনার যখন এই পর্দা অন হবে তখন দেখতে খুবই ভালো লাগবে। এবং টিভির প্যাকেটে যে সকল ইনফরমেশান রয়েছিল সেই ইনফরমেশানগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এই টিভিটির মডেল হচ্ছে A02 40 ইঞ্চি মডেল। তো এই ইনফরমেশানগুলো রয়েছে এবং পিছনে এর কী কী পোর্ট রয়েছে আমরা এখন পিছনের সাইডটা আমরা একটু দেখব। তো পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই ফ্ল্যাট এই টিভিটি, মানে যথেষ্ট পাতলা রয়েছে। তো এখানে এই চারটি নাটের যে অপশন দেখতেছেন এটা হচ্ছে ওয়াল ক্লাম্প লাগানোর জন্য জায়গা। আর এখানে এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এভি পোর্ট রয়েছে, এখানে এভি পোর্ট রয়েছে, পাশাপাশি দুটি ইউএসবি পোর্ট রয়েছে এবং দুটি এইচডিএমআই পোর্ট, একটি আপনার এভি পোর্ট, আরও একটি এভি পোর্ট রয়েছে যেটা মাল্টিপল ফাংশনের জন্য, এবং একটি 3.5 জ্যাক রয়েছে এবং পাশাপাশি ডিশের কট লাগানোর জন্য ব্যবস্থা রয়েছে। এবং এখানে কোনো এক্সট্রা বাটনের অপশন নেই, যেটা রিমোট ছাড়া যদি আপনি টিভি কন্ট্রোল করতে চান তো এই টিভিটি রিমোট ছাড়া কন্ট্রোল করতে পারবেন না, সেই অপশন নেই। তো এই এইচডিএমআইয়ের দুইটি পোর্টের মধ্যে একটি পোর্ট দিয়ে আপনি পিসি কন্ট্রোল করতে পারেন। পাশাপাশি আপনি যদি চান যে এই টিভিটি আপনি স্মার্টে রূপান্তর করবেন তো গুগলের ক্রোমকাস্ট পাওয়া যায়, আপনার এমআই টিভি টিভি কার্ড নামের কিছু ডিভাইস রয়েছে যেগুলো 2500 থেকে 3000-4000 এরকম মূল্যের হয়। তো ওই ডিভাইসগুলো যদি এই টিভিতে লাগিয়ে নেন তাহলে কিন্তু এটা ফুল অ্যান্ড্রয়েড আপনি অ্যান্ড্রয়েড করতে পারবেন এবং সেটাতে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 9 থাকবে এবং অ্যান্ড্রয়েড টিভির মতোই সকল কাজ করতে পারবেন। তো আমরা এখন টিভিটি অন করব, করে এর ভিতরের কোয়ালিটি দেখব যেহেতু এটা ফুল এইচডি। তো গাইস এখন আমরা টিভিটি অন করতেছি, তো টিভিটি অন করতে করতে এর প্রাইসটি আমি আপনাদের বলে দিই। এখানে দেখতে পাচ্ছেন ভীষণ স্ক্রিন উঠেছে। তো এই টিভিটির বর্তমান মূল্য আপনার ভীষণের ওয়েবসাইট তথা সকল জায়গায় এর মূল্য দেখতে পারবেন 30,000 টাকা। অর্থাৎ এই 30,000 টাকায় এই টিভিটি আপনি ডাউন পেমেন্টে কিনতে পারবেন, 2-3 মাসের কিস্তি সুবিধা থাকবে। তবে এই টিভিটি যদি নগদে নিতে চান সেই ক্ষেত্রে আমরা 15% ডিসকাউন্টে 25,500 টাকায় দিতে পারবো, এবং এই টিভিটি যদি আপনি আমার কাছ থেকে নিতে চান সেই ক্ষেত্রে আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিস আমরা নিজে বহন করব, ফ্রি ডেলিভারি দিব, কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই টিভিতে 1500 টাকা অ্যাডভান্স করতে হবে, কারণ অনেক কাস্টমার অর্ডার করার পরে কিন্তু টিভি রিসিভ করে না, যার কারণে আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়, যার কারণে কুরিয়ার সার্ভিস আমরা ফ্রি করে দেবো কিন্তু 1500 টাকা অ্যাডভান্স করতে হবে। অথবা আপনি যদি শোরুমে এসে নিতে চান, আমি শোরুমের ঠিকানা ডিসক্রিপশনে দিয়ে দিব ফোন নাম্বার সহ, তাহলে আপনার শোরুমের আসতে যত খরচ হবে আপনার বাসা থেকে সেই খরচটা আমরা বহন করব, এবং এই ডিসকাউন্ট মূল্য যা দাম রয়েছে 25,500 এই প্রাইসে আপনাকে টিভি দিয়ে দেবো। তো বিস্তারিত ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে পেয়ে যাবেন। তো আমরা যেহেতু এখন টিভিটি সরাসরি অন করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন বেজেলটা খুবই ছোট দেখা যাচ্ছে এবং ব্লু কালার, এবং সরাসরি কিন্তু চ্যানেল মোডে রয়েছে। তো আমরা যেহেতু এখানে টিভিটি সরাসরি অন করলাম যার কারণে ডিশের লাইন লাগিয়ে আপনাদের দেখাতে পারতেছি না, জাস্ট এই পিকচার কোয়ালিটি দেখানোর জন্য পেন ড্রাইভ থেকে আমি আপনাদের ভিডিও প্লে করে দেখাচ্ছি। তো এখানে মেনুতে গেলাম, চ্যানেল, সাউন্ড সিস্টেম, ও আচ্ছা এখানে ফাংশনগুলো একটু আপনাদের দেখাই। আচ্ছা মেনুতে গেলাম, এখানে পিকচার মোড, এখান থেকে কন্ট্রাস্ট, ব্রাইটনেস, কালার, টিন, এই শার্পনেস এগুলো কন্ট্রোল করতে পারবেন অ্যাসপেক্ট রেশিও সহ। পাশাপাশি এখানে আরও রয়েছে সাউন্ড অপশনগুলো এখানে রয়েছে, আপনি এখান থেকে সাউন্ড অপশনগুলো সেটিং করতে পারবেন। পাশাপাশি এখানে চ্যানেল, এখান থেকে চ্যানেলের সেটিংগুলো সেটিং করে নিতে পারবেন। পাশাপাশি এখানে সিস্টেম সেটিং রয়েছে, তো এখানে সিস্টেম থেকে ল্যাঙ্গুয়েজ সেটিং করতে পারবেন, আপনি টাইম সেটিং করতে পারবেন, ব্লু স্ক্রিন থেকে আপনি চাইলে এটা ব্লু স্ক্রিন অফ করে দিতে পারবেন, দেখি এই যে এরকম করে দিতে পারবেন, তো এটা ব্লু স্ক্রিন অন করাটাই ভালো। কি লক, আপনি যদি কি লক করতে চান কি লক করতে পারবেন, হোটেল মোড,
আচ্ছা ফার্স্ট টাইম ইনস্টলেশন। আচ্ছা এই টিভিটি যদি কেউ হোটেলের জন্য কিনতে চায়, বিশেষ করে হোটেলে বড় বড় স্মার্ট এলইডি এবং নন স্মার্ট এলইডি দেওয়া থাকে রুম সার্ভিসের জন্য, তো যদি হোটেলের জন্য কেউ কিনে থাকে তাহলে এখানে হোটেল মোড অপশন রয়েছে এবং সেই অপশন এখানে এন করতে পারবেন। এখানে পাসওয়ার্ড দেওয়া যায়। তো এখানে অ্যাবাউট টিভি, টিভি সম্পর্কে কিছু ইনফরমেশান, ইউএসবি সিম ফর আপগ্রেড, তো এই ইনফরমেশান। তো যাই হোক, এই তথ্যগুলো আসলে যেহেতু এটা স্মার্ট টিভি না, এত কিছু প্রয়োজন হয় না। তো আমরা এখন সরাসরি ইউএসবি এখানে সোর্স বাটনে যাব। সোর্স বাটনে গেলেই আপনার বাইরে যে পোর্টগুলো রয়েছে টিভির পিছনে সেই পোর্টগুলোর অপশন পাবো। এখানে আমরা এখন টিভি মোডে আছি, যদি এভি লাইন লাগানো থাকে তাহলে এভি পোর্টে যাব, এবং এইচডিএমআই যদি যাই তাহলে এইচডিএমআই পোর্ট যদি লাগানো থাকে, অর্থাৎ আপনি যদি মনে করেন যে এইচডিএমআই পোর্টে কোনো আদার্স অপশন লাগাবেন, যেমন টিভি কার্ড হতে পারে, অথবা আপনার হতে পারে আপনার ক্রোম কাস্ট, অথবা আপনার হতে পারে পিসি। তো এখন যেহেতু আমরা ইউএসবি লাগিয়েছি, তো এখন মিডিয়া ওয়ান, এখানে ইউএসবি দুইটা পোর্ট রয়েছে, তাই আমরা মিডিয়া ওয়ান এবং মিডিয়া টুতে যাব। তো মিডিয়া ওয়ানে যদি আপনার ইউএসবি লাইন থাকে তাহলে অবশ্যই মিডিয়া ওয়ানে, এবং টুতে থাকলে টুতে। তো আমরা মিডিয়া ওয়ানে সম্ভবত ইউএসবি লাগিয়েছি, এবং এখান থেকে আমরা এখন ভিডিও প্লে করে দেখব এর পিকচার কোয়ালিটি কেমন। তো আচ্ছা দেখি, তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমরা আসলে ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো না, যার কারণে এর পিকচার কোয়ালিটি আমার কাছে খুব একটা ভালো লাগলো না। আসলে আরও ফুল এইচডি যে ভিডিওগুলো রয়েছে এটা সম্ভবত এইচডি ভিডিও প্লে করেছি আমি, তো পেন ড্রাইভে অনেক পুরনো গান, তো ফুল এইচডি যদি ভিডিও প্লে করি সেই ক্ষেত্রে কিন্তু এটার কোয়ালিটি আরও ভালো পাবো, এবং সাউন্ড কোয়ালিটি যেটা দেখলাম আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। তো এটাতে সবসময় চেষ্টা করবেন ফুল এইচডি ভিডিও প্লে করার, তাহলে কোয়ালিটি অনেক ভালো হবে। আর সাউন্ড কোয়ালিটি এটা যথেষ্ট স্মুথ ছিল, বেস খুব লাউড ছিল। তো এটা আপনি চাইলে রিমোটের মাধ্যমে এখানে আরও বাটন দিয়ে কন্ট্রোল করতে পারবেন, পাশাপাশি কিন্তু আপনি রিমোটের নেক্সট এবং প্রিভিয়াস বাটন, প্লে বাটন, পুশ বাটন দিয়েও কন্ট্রোল করতে পারবেন। সাউন্ড কোয়ালিটি, পিকচার কোয়ালিটি, কালার কোয়ালিটি টোটালি আমাকে ইমপ্রেস করেছে, কারণ আপনি কিন্তু এটা ফুল পেমেন্টে কিন্তু 25,500 টাকায় পেয়ে যাচ্ছেন। আর আপনি যদি চান এই টিভিকে স্মার্টে রূপান্তর করতে পাচ্ছেন, কারণ এই টিভিটি কিন্তু 40 ইঞ্চি একটি টিভি, স্ক্রিনও অনেক বড় পাচ্ছেন, বেজেলও অনেক চিকন, পাশাপাশি পিকচার কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি, কালার কোয়ালিটি সর্বদিক দিয়েই ভালো পাচ্ছেন। এখন যদি আপনি 2,500 থেকে 3,000 টাকা আরও খরচ করেন তাহলে হয়তো আপনার টিভির দাম পড়ে যাচ্ছে
হচ্ছে 28,000 টাকা, কিন্তু 28,000 টাকায় কিন্তু আপনি কিন্তু ফুল স্মার্ট একটি টিভি 40 ইঞ্চি পেয়ে যাচ্ছেন। তো আপনি যদি 2,500 থেকে 3,000 3,500 টাকা খরচ করেন, শাওমির 2,500 টাকায় একটি টিভি স্টিক পাওয়া যায় যেটি আপনার ফুল অ্যান্ড্রয়েড, এবং এই ওটি লাগানো মাত্রই কিন্তু আপনি এটা স্মার্টে রূপান্তর করতে পারবেন। গুগলের ক্রোমকাস্ট নিলে 5,000-এর মধ্যে অথবা 4,500-এর মধ্যে পেয়ে যাবেন। তো তাহলে কিন্তু 28,000 থেকে 27,000-এর মধ্যে 40 ইঞ্চি একটি স্মার্ট টিভি আপনি পেয়ে যাচ্ছেন, যেটা আসলে আদৌ পাওয়া কখনোই সম্ভব না। তো আমি আপনাদের সাজেস্ট করব এই টিভিটি কিনে আপনারা স্মার্টে রূপান্তর করে নিতে পারেন এভাবে। তো ওভারঅল আমার কাছে সব বিষয়ে ভালো লেগেছে প্রাইস পয়েন্ট অনুযায়ী। আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Oh, 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 oh